বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়ান অ্যান্ড ওনলি ফোর্স নান আদার দ্যান বুম্বাদা আমাদের সকলের আদরের ভালোবাসার বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন আর একজন রয়েছেন একজন নতুন ডিরেক্টর নতুন ডিরেক্টর নাকি নতুন রূপে তিনি আসছেন বুম্বাদার ফোর্স নিয়ে বুম্বাদাই বলো হ্যাঁ মানে আমাদের দুজনের সঙ্গে তো একজন আছেনি অফকোর্স আমি তাকে ইন্ট্রোডিউস করতে চাই এইভাবে যে তিনি অনেক ছবি করেছেন মানে সুপার ডুপার হিট ছবি করেছেন এই মুহূর্তে তার বাচ্চন চলছে সেটাও খুব হিট এবং তার আগে রংবাজ করেছেন চ্যালেঞ্জ টু করেছেন এবং সুপার ডুপার হিট তৈরি করেছেন কিন্তু আমি বলছি যে ফোর্স ছবিটা আমি নতুন একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করলাম যে অফকোর্স এই কমার্শিয়াল ধমাকা যে ছবিগুলো তার সঙ্গে সেটাকে মাথায় রেখে মানে চ্যালেঞ্জ টু রংবাজ বাচ্চা সবকিছুর বাইরে গিয়ে আরেকটা একটা নতুন ভাবে নিজেকে তুলে ধরা এবং আমাকে দিয়েও নতুন ভাবে কাজ করানো কিপিং মাইন্ড যে আমি এখন যে ধারা আর কাজ করি বা যে ধরনের ছবি করি সেইটার সঙ্গে একটা 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 কমার্শিয়াল করে নতুন পরিচালকের সাথে আমি কাজ করেছি বলে মনে হয় আমি সেটাকে ইন্ট্রোডিউস করতে চাই কারণ উনি আমাদের এই পুরো ফোর্সটাকে লিড করেছেন মানে আমাদের সবাইকে ফোর্স দিয়ে ফোর্সটাকে লিড করে নিয়ে গেছেন তার নাম হচ্ছে রাজাচন্দ্র রাজা স্বাগত চব্বিশ ঘন্টায় বুম্বাদা তোমাকেও স্বাগত রাজা এই যে আহ যেটা বললেন যে তোমার

তো তার সাথে ছবি করারতে একটা প্রচুর দিনের খিতে ছিল বুমদাকে বহুবার আড়েঠারে বলে ওছি বুমদা হচ্ছে দেখছি এরম একটা বলেছে আমাকে তো আমার মনে বুমদাও সেটা সেই জায়গাটা ছিলে যে একদিন আমি বুমদার সাথে কাজ করব কিন্তু সাবজেক্টটা সাবজেক্টটা ওয়াজ নট মাই সাবজেক্টই আমার কাছে বুমদার অবাক লাগে যে সিচুয়েশনটাই আমি গিয়ে পড়লাম বুমদা ওয়াজ বেসিক্যালি বুমদার মাথাতে কনসেপ্টটা ছিল কনসেপ্টটা ক্র্যাক করো উনি আমাকে বলেছেন সেই কনসেপ্ট অ্যাকচুয়ালি আমার জেনারেল সাবজেক্টই নয় ডেফিনেটলি এখানে আমি আমি একটু তোমাকে থামাচ্ছি আমি বুমবাদার কাছে একটু জেনে নেব মাঝখানে যে হঠাৎ রাজা চন্দকেই কেন মনে হলো এই ধরনের এই সাবজেক্টটা সাথে কথা বলে আমি বুঝেছিলাম যে ওর মধ্যে কিন্তু একটা কোথাও কমার্শিয়াল সিনেমা কিন্তু একটু অন্যরকম কাজ করব এটা একটা খিদে আছে তো লাস্ট সাত আট বছর ধরে আমি একটা ধারার ছবি করছি যেটা অফকোর্স সেটাও কমার্শিয়াল সেগুলো সাকসেস হওয়া মানে মনের মানুষ হচ্ছে কমার্শিয়াল কমার্স তো কমার্স আছে কিন্তু তার সঙ্গে একটা পার্টিকুলার জোনে আমি ঢুকছি আমার এই যে জার্নিটা এবং রাজার এই যে লাস্ট পাঁচ ছ বছরের ওর যে একটা কমার্শিয়াল হার্ড কোর কমার্শিয়াল সিনেমার জার্নি এটা বোধ আমরা এক জায়গায় যদি আসি উই ক্যান ব্যালেন্স ইচ মানে আমার ভিজনটা কোথাও কোথাও ওর সঙ্গে শেয়ার করতে পারি ও আবার আমাকে কখনো কখনো বলে এইটা না একটু এইভাবে করলে না জিনিসটা একটু মানে এই যে একটা ব্যালেন্স করার জন্য আমার কথা মনে হয়েছিল যদিও পছন্দ করে কেন আমি ওকে প্রথমে গল্পটা দিয়ে বলেছিলাম আমার কিন্তু ধারণা ছিল বলবে এসে খুব ভালো উমালা একটু রিস্ক আছে কিন্তু কারণ আমি ওকে প্রথম দিন একটা জিনিস বলেছিলাম যে এই ছবিটা বানাবো ভালো হলে ভালো হবে খারাপ হলে খারাপ হবে এখানে ছবি বানাতে চাই এবং প্রথম দিন ওকে বলেছিলাম ছবিটা কিন্তু আমি একশো দেশ সহজে রিলিজ করব মনে হয় একদম মানে এই ছবিটা আমি কারণ আমি নিজে মনে করি সিনেমাটা বানিয়ে

আমি না পুরো কনসেপ্ট নোটটা দুপাতা চড়পাতা যেটা দাদা পাঠিয়েছিলেন আমি পড়েছিলাম পড়ার পরে যেটা আমার মনে হলো যখন পড়েছিলাম তখন কিন্তু আমি বুম্বাদারর সঙ্গে কাজ করছি ভেবে পড়িনি হুম এটা আমি একদম ডিরেক্টর তখন আমি ছবিটাকে দেখতে শুরু করলাম ছবিটাকে কিভাবে দেখা একটা প্রশ্ন করি যে কনসেপ্টটা বুম্বাদার একজন স্ক্রিপ্ট লিখেছেন সেটা তোমার কাছে গেল তৈরি হয়ে ডিরেক্টর হিসেবে তুমি কি ইনপুট দিলে মানে তোমার কি করণীয় তুমি সেটাই বলছি আমি তার কারণ হচ্ছে যে ছবিটা দেখতে দেখতে যখন আমার ওই মানে প্রচন্ড উৎসাহ হলো যে এই ছবিটা কিভাবে বানাতে এইরকম তো আগে করিনি এই একটা খিদে কাজ করতে থাকলো আর এই ছবিটার মধ্যে সবচেয়ে যেটা মজা আছে প্রচুর বিজ্ঞাপনের মতো মন্তাজ শর্টস নেওয়া গেছে এবং গানগুলো আমি করতে পারছি আমাদের গানগুলো এতদিন আমি গান আমাদের কোরিওগ্রাফার এসে শুট করেছে সে সং হোক কি আইটেম সং হোক এগুলো সব আমি শুট করতে পারছি হ্যাঁ মানে প্রচুর আমি সেটাই তো বলতে চাইছি আস্তে আস্তে প্রচুর খিদে বাড়িয়ে দিল বুম